নিজের নামকে আলোকিত করার জন্য যে সবসময় পড়াশুনো করতে হবে কে বলেছে? নিজের নাম লিখে পেছনে আলো জ্বালিয়ে দিলে তো নাম আলোকিত হয়। ম্যাকআউটে পড়ি তাই ভবিষ্যৎ অন্ধকার, আর এই ভবিষ্যৎকে আলোকিত করার জন্যই এখানে গিয়েছিলাম, কিন্তু গিয়ে সব ব্যতিক্রমী জিনিসপত্র দেখলাম। রেশনে কেরোসিন দিচ্ছে এই চিন্তা ভাবনা করে ছুটে চলছিল লোকজন বিদেশ থেকে স্টক মার্কেটিং শিখে এসে সুপোকারও এখানে ইনভেস্ট করে, আর তাদের চলাফেরার জন্য তৈরি করা হয়েছে এই লাইন। হাতে মন্ত্রপুত আটা নিয়ে লোক ঠকানোর জন্য আড়াই প্যাচ দিয়ে নিজের সব পরিকল্পনাগুলো সব ছকে সাজিয়ে ফেলছিল এক লোক। ঠাকুরদার আদ্যিকালের পুরনো অ্যাম্বাসেডার নিয়ে শো অফ করছিল এক লোক, কিন্তু চালাতে জানে না। হাওয়াই দ্বীপপুঞ্জের অববাহিকা থেকে বিশেষ হাওয়ার মাধ্যমে উৎপন্ন এক মিঠাই নিয়ে দাঁড়িয়েছিল এক লোক। বিশ্বের শক্তিশালী যুদ্ধবিমান এখানেই পাওয়া যায়, প্রতি সেকেন্ডে এখান থেকে একের পর এক উড়ে যাচ্ছে ধ্বংসাত্মক যুদ্ধবিমান, যেখানে রয়েছে মিরাজ সুখোয়ের মতো বিমানগুলি। যেহেতু মরুভূমির নিকটে অবস্থিত তাই গরম লাগলে মানুষ এই পাখা ছেড়ে হাওয়া খায়। অর্থনীতির চাকা ঘোরাচ্ছিল এক কাকা, শুনেছি একটু পরে এই পাখা ছাড়া হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ঘুগনির মালভূমি তৈরি হয়েছিল। যেহেতু এখানের কাপলরা একে অপরের সোনাকে নিয়ে ব্যস্ত, তাই এই সোনাগুলোকে সিন্দুকে রাখার কোনো প্রয়োজনীয়তাই পড়ে না, তাই এদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে ছোট শিশুরা সব এক জায়গাতেই থাকে, কারণ তাদের মা তাদেরকে রেখে 100 দিনের কাজ করতে চলে যায়। জঙ্গল বুকের রক্ত ফুল এখানে সহজেই পাওয়া যায়, কারণ লোকজন এখানে রক্ত ফুলের চাষ করে। বিড়ির ধোয়াতে বই পড়ে মাধ্যমিকে প্রথম হওয়ার জন্য চেষ্টা করছিল এক কাকা, কিন্তু দুর্ভাগ্য বিড়িতে ধোয়া বেশি আলো কম। যে সমস্ত মানুষের দেহের রং কালো তারা পেছনে আলো গুজে নিজেকে ফর্সা প্রমাণ করতে চায়। সত্যি কি এত ছোট জিনিস দিয়ে বড় সেলিব্রেশন সম্ভব? পাশ থেকে একজন বলে বসলো, হাট 8 ইঞ্চির আইসক্রিম এখানে পাওয়াই যায় না, তাই যেটা পাওয়া যাচ্ছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। এখানে সরকারের যা শাসন ব্যবস্থা তাতে মুরগি কুকুর এবং হরিণগুলো একই ঘাটে জল খাচ্ছিল, তবে আমিষ না খাওয়ায় অনেকদিন কুকুরগুলো অপুষ্টিতে ভুগছিল। এখানে মানুষজনকে বসে আনার জন্য তুকতাকের পরিবর্তে ম্যাজিক করা হয়। যাত্রী পরিবহনে সিরিয়ালে কে আগে, ল্যাম্বরগিনি না মার্সিডিস, এই নিয়ে ঝামেলা চলায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে এবং তারা একে অপরের সাথে ঘুরতে থাকে। ইউনিয়নের সভাপতি মাঝখানে করজোরে দাঁড়িয়ে থাকলেও কেউ তার কথা শুনছেই না, যে যার মতো ঘুরে চলছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা, কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে মোটিভেটেড হয়ে আমাকে দয়া করে খেলাতে আসবেন না। চলে যাওয়ার আগে একটা কথাই বলবো, মজা নিন, দেখুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। ধন্যবাদ।